ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدًا عبده ورسول الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين وقال تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم لأن لهم الجنة وقال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تربت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بجك رشهر چبینی دار خلوشا গলে দানা তরি মানা কে গোসা না বুলবুল বর গলসে তসবিহ খানে বহর খারে বখশ বিহস জবানে মমিনা জিকরি ও খুদা বিসিয়ারি গো يادعوكم يادعوكم يادعون لا إله إلا الله جد لا إله إلا الله لا إله
জলে লা ইলাহা সম্মান উদিত দেন লা ইলাহা নেই কোন মাবুদি আল্লাহ ছাড়া খালি কে তুমি ইল্লাল্লাহ নাশ তুমি ইল্লাল্লাহ নেই কোন ইলা আল্লাহ ছাড়া এখানে ওখানে সবখানে শুধু তুমি আমার তোমার হাতে জীবন আমার তুমি মোদের সব লা ইলাহা ইল্লাল্লাহ জলে লা ইলাহা ইল্লাল্লাহ হয় না মোহাব্বত লা ইলাহা মুসলমানি বহুত বরদান হাদা এনানে খুব বত সোতে খাদা দাদা গর্ব সোরদ আদমি ইনসাম গো আহমদ বুঝলে হ্যাঁ কে সাদ আদমিরা আদমি দর বোনে গমালা ইলাহা সম্ভব হলে মহিলার মতো আওয়াজ না দিয়ে পুরুষের মতো গলা ছেড়ে জিকির করিলা ইলাহা سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني এখনই জাগরে তোরা চলতেছে দেশে আমার রাজকের তীর এখন কি ভাই গাইতে হবে ঘুম ভাঙানো গি এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গি ওই রে খালিদ উমর এসেছে নতুন বদর দর এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গি দাঁড়ার পর জামে মসজিদ উন্নয়ন কল্পে মুসল্লিদের উদ্যোগে দুই দিন গেতে বিষয় বিষয়ে তাফসীরুল কোরআন মাহফিল আজ সমাপনী রজনী উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম বহুদূর থেকে সরে এসে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এলাম কলিদার টুকরা সেনহের ছোট ভাই
সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার আড়ালে বসা বিভিন্ন গুণে গুণান্বিত সতী সাধু আবেদা জাহেদা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের জবানি কালিমাতু শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে ঠান্ডার মধ্যে ঠান্ডাকে উপেক্ষা করে জান্নাতের বাগানে কোরআন শোনার জন্য আসার জন্য বসার তৌফিক দান করেছেন, সে মালিকের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি উচ্চ কণ্ঠে এক আওয়াজে মোহাব্বত জবান করে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী শেষ নবী আকসার নবুয়ত ফখরে মওজুআদ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় কালীগঞ্জবাসী কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক শুকর, আল্লাহ পাক ভালো রাখছেন, সুস্থ রাখছেন, করোনা মুক্ত রাখছেন। আপনারা কেমন আছেন? সবার মন মেজাজ ভালো তো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই আল্লাহর সৈনিক। কার সৈনিক? এখানে শুনতে আসছে কি কোরআন কার? আল্লাহ। আজকের মাহফিলের যিনি আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ তাহের তাহ সাবেক উপজেলা চেয়ারম্যান, তিনি উনি খুব ভালো কথা বলেছেন, হুজুর কোরআন হাদিস থেকে কথা বলেন, ইনশাআল্লাহ কোরআন থেকেই কথা বলবো আমরা, এখানে কোনো বাপ দাদার কিচ্ছা বলবো না, আমরা কোরআন থেকেই কথা বলবো। কি বলেন? আল্লাহ বলেন ওই জাতি শ্রেষ্ঠ জাতি যারা কোরআন থেকে কথা বলে এবং কোরআন থেকে কথা শোনে। কিন্তু কোরআন থেকে কথা বললে অনেকের গায়ে লাগে, অনেকের গায়ে লাগে। কেন লাগে? কেন লাগে? এদের মন মতো হয় না, তখন কিছু ভাই আছে পাওয়ার দেখায়, পাওয়ার ঠিক না, কিসের পাওয়ার? ক্ষমতার পাওয়ার। অথচ ক্ষমতার মালিক কে? কুলিল্লাহু মালিকাল মুলকি তুর্কি মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিন নম্বর পারা সূরা আল ইমরানের 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। এই সম্মান পাওয়ার পরে কেউ যদি পাগলামো করে তাকে আল্লাহ পাক জুতার বাড়ি খাওয়ায়, ঠিক কিনা? আল্লাহ কাউকে সম্মান দেয় সম্মান পাওয়ার জন্য, আবার কাউকে সম্মান দেয় জুতার বাড়ি খাওয়ার জন্য। নমরুদ, ফেরাউন, কারুন, এরপর আবু জেহেল, আবু লাহাব, এরা ক্ষমতার সঠিক ব্যবহার করতে পারে নাই, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, পৃথিবী জমিনে জানা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলবে, মুসলমানের বাচ্চা আঙ্গুল কাটবে না, ভাঙ্গে দিবে আঙ্গুল, কথা বলে ঠিক কিনা? কোরআনের কথাগুলি আল্লাহ তাআলার কুদরতি জিব্বার কথা, আল্লাহর কথার চেয়ে আমার মার কথা বড় হতে পারে? আমার ম্যাডামের কথা বড় হতে পারে? অতএব আল্লাহর কোরআন চলছিল, চলবে, শুনছিলাম, শুনব, বিকল্প কোন ব্যক্তির কথা নিয়ে পিছন দিকে আমরা ফিরে তাকাবো না, কারণ কেউ যদি একটা কোরআনের আয়াতের তাফসির শুনে যতগুলো ওই আয়াতের মধ্যে অক্ষর থাকবে প্রতিটা অক্ষরে আল্লাহ পাক 10টা করে নেক আমল নামায় দান করে দিবে। আঙ্গুল নেক আমলের দরকার আছে না নাই? এখানে আমরা আসছি কোরআন শুনতে, কারো বিপদ শেকায়ত করার জন্য নয়। তাদের মুনাফিকদের গোমর ফাঁস করে দিয়েছেন আল্লাহ নিজে,
কারণ নাম নেবেন না মানে আল্লাহ পাক তো নিজেই কাফেরদের নাম নিয়েছেন, কাফেরদের নামে একটা সূরা নাযিল করেছেন, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব আসেনি, কাফেরদের নাম আল্লাহ নিছেনি, আল্লাহ নিলে আমি নিলে অসুবিধা কি, আমি তো আল্লাহর গোলাম ঠিক না, বাসরাতে বউ কয় তুমি আমার স্বামী বলে, হ্যাঁ স্বামী তোমার পাওয়ার টাওয়ার কি আছে, তা আছে না মানে তুমি কি করো, বলে আমি চাকরি করি, দারোয়ানের চাকরি, পাওয়ার আছে তোমার, তো আছে, কিসের চাকরি করে, ওই যে রেল গেটের দেখবেন যেখানে ট্রেন আসে ওই জায়গায় সিগন্যাল নামায় আবার ওঠায়, নামায় আবার ওঠায়, হ্যান্ডেল ঘুরায় আবার ওঠায়, নামায় আবার ওঠায়, বউকে বলে তুমি আমার পাওয়ার দেখবা, হ্যাঁ দেখবো, ট্রেন আসে একটায় দশটায় বউকে নিয়ে গেছে, আগে সিগন্যাল ফলাই দিছে, সব মানুষ রিক্সা ভ্যান বাস ট্রেলার এদিকে অনেক আছে ওইদিকে আসতে আছে, বুকে দেখছো আমার পাওয়ার কম, তোমার এত পাওয়ার, আমার পাওয়ার দেখছো, কেউ যাইতে পারতেছে কি পাওয়ার, বউকে আসলে তো মানুষ পাওয়ার বেশি, পাওয়ার দেখার কোথায় দেখ, কোথায় দেখায় কোথায়, কথা বলো না একটু করে, ইন্টারসিটি ট্রেন আসতেছে ঢাকা থেকে, চলে যাবে সরাসরি পাটগ্রাম, শান্তি দাঁড়াইয়া লাল ফেলাক নিয়ে দাঁড়াইছে, যদি হলুদ ফেলাক নিত, যদি নীল ফেলাক নিত, বুঝতো ইন্টারসিটি ড্রাইভার, ট্রেনের ড্রাইভার বুঝতো কোনো বিপদ টিপদ নাই, আর ওই সিট বাড়াইয়া সামনে যাইতো, কিন্তু লাল ফেলাক নিয়ে দাঁড়াইছে, বৌরি কয় দেখো আমার পাওয়ার কথা, আমি ট্রেন কে দাঁড় করালাম, এই জায়গায় তো ট্রেন দাঁড়ায় না, শরীফপুর দাঁড়াবে, রামপুর দাঁড়াবে, দিনাজপুর দাঁড়াবে, লালমুড়ি দাঁড়াবে, কিন্তু সরাসরি তো দাঁড়াবার কথা পাটগ্রামে, কিন্তু এই জায়গায় দাঁড় কেন হয় দেখো আমার পাওয়ার কত, বউকে দেখাচ্ছে পাওয়ার, এলাক নিয়ে এখন দাঁড়িয়ে গেছে, ট্রেন দাঁড়ায় গেছে, নিশ্চয় কোনো বিপন্নীয় দনে হয়েছে, ড্রাইভার নাই মানুষ, আইয়া কয় ভাই কি হয়েছে, বলে না স্যার আমার নতুন বিয়ে করছি তো আমার বউকে দেখাচ্ছি আমার পাওয়ার কত, মানুষের কথা থাকো বেটা, ট্রেনে কত ইম্পর্টেন্ট যাত্রী বসে আছে, তুমি তোমার পাওয়ার দেখাচ্ছ, এক নম্বর মাস বউকে তুমি তোমার পাওয়ার দেখাইলে, কিন্তু এটা তো পাওয়ারে লেখা ছিল না, বলে আমার পাওয়ার আমি দেখাইছি, ওদের পাওয়ার ওরা দেখাইছি, ঠিক কিনা, আজকে বাংলাদেশে আমরা পাওয়ার দেখা দেখি নিয়ে ব্যস্ত আছি, কিন্তু খুব খেয়াল করলেন আল্লাহর কোরআনকে যে বাস্তবায়ন করতে চাবে তার পাওয়ারের কাছে আমরাও দুর্বল, কারণ আল্লাহর কোরআন মুমিন যারা তারাই পারলামেন্টে নিজেদের কথা বলেন ঠিক কিনা, ভাইরা কোরআন থেকে আমি আপনাদের সামনে সত্য দুইটা আয়াতের তেলাওয়াত করেছি, সূরা আল আরাফে 83 নম্বর আয়াতের কারিমা তেলাওয়াত করেছি, এবং সূরা তাওবার 111 নম্বর আয়াতের কারিমা তেলাওয়াত করেছি, তার আগে জানতে চাচ্ছি এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার, সবাই বলেন খুশি না বেজার, আপনারা আওয়াজ দিচ্ছেন না বামের ভাইরা, আপনারা সবাই খুশি, হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই, আপনারা খুশি হন নাই, আচ্ছা মাশাআল্লাহ, কারা কারা খুশি হয়েছেন দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দেখান, সোজা করেন সোজা করেন সোজা করেন, হাত তুলে টান টান করেন টান টান করেন টান টান করেন টান টান করেন, হাত তুলে সব গোলাপের পাত্রের মতো ফুটে আদেন ফুটে আদেন, মারহাবা বলতে মন চায় না, চিল্লে বলেন কষ্ট হচ্ছে, আব্দুল্লাহ লড়াইয়া দেন লড়াইয়া দেন, আল্লাহ আকবার বলবেন না, আর জোরে কান মহাব্বত বলে আল্লাহ আকবার বলতে কষ্ট হয় না, একবার যদি আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেক দিয়া পরিপূর্ণ করে দিবেন, আর জোরে কান
নবী ভাইরা আমার, আমরা এখানে আসছি আল্লাহ কোরআন শোনার জন্য, ঠিক না? আল্লাহ কোরআন শুনলে আমাদের লাভ না লস? আরো জোরে কি লাভ? এক নম্বরে ঈমান তাজা হবে, দুই নম্বরে বাতিল দিয়ে সতর্ক হবে, তিন নম্বর আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজাকে ওপেন করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এবং যত বড় ভাইরা আসমানি গজব জমিনি গজব আসুক না কেন, কোরআন যেখানে পড়া হবে কোরআন যেখানে শোনা হবে ওই জাতি যখন আক্রমণ করতে পারে না। আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর, মুসলমানের বাচ্চা যারা ঈমান এনেছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে এদেরকে ভাইরা আক্রমণ এখনো করে না, ইসলাম বিরোধী কাজ করেছে এদেরকে ধরেছে, ঠিক কিনা? যদি আমরা একটু খবর নেই, যদি একটু খবর নেই, যারা ক্ষমতায় বসেছিল সবাই না কিছু দুর্নীতি আছে না নাই? নাসিম শাহ ছিল চলে গেল, সারা খাতুন ছিল চলে গেল, ওই সিলেটের চট্টগ্রামের কামরান চলে গেল, কি পাওয়ার কি দাপট আজকে কোথায় গেল আপনার দাপট? আজকে কোথায় গেল আপনার পাওয়ার? মনে রাখেন পাওয়ার ক্ষমতা দাপট চিরদিন থাকে না। এই মুরব্বীদের একদিন যৌবন ছিল, আজকে বৃদ্ধ হয়ে গেছে, গায়ের চাম ঢিলা হয়ে গেছে। আজকে যারা ক্ষমতায় বসে আছেন উল্টা পাল্টা কথা বলতেছেন, আপনারাও যৌবন একদিন থাকবে না, ক্ষমতার পাওয়ার থাকবে না, আর ক্ষমতার পাওয়ার যদি থাকবে না ওই দিন মানুষ উঠতে উঠতে হাঁটতে ঘুরতে ঘুরতে মরবে, মরার জন্য রাস্তা পাবেন না, ঠিক নেই? অতএব ক্ষমতার অপব্যবহার করবেন না। অপব্যবহার করছিল নমরুদ, আল্লাহ তাকে ন্যাকড়া মশা দিয়ে সাজ করেছে। অপব্যবহার করেছিল ফেরাউন, আল্লাহ তাকে নীল রঙে চুমাইয়া চুমাইয়া ধ্বংস করেছে। তার নামে নাম দেইমান দাও, তার সন্তানের নাম রাখে না, কথা বলে না কেন? কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর নামে মুসলমানের বাচ্চার নাম আছে না নাই? ইহুদি পর্যন্ত মুসলমানদের নাম গুলাকে ভালোবাসে, বলি আলহামদুলিল্লাহ, কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, রাসূলের আদর্শ ছাড়া আর কারো আদর্শ যদি মানো উত্তম ব্যক্তি হতে পারবা না, ঠিক কিনা? আজকে আমার দেশে রাসূলের আদর্শ মানা হয় না, মন গড়া নিজেকে জীবন চালায় আর বলে আমি বড় আল্লাহ আল্লাহ হয়ে গেছি। নারায়ণগঞ্জের এক এমপি শামীম ওসমান, নাম শুনেছেন? খুব খেয়াল, উনি কি বললো, আমরাও দৈনন্দিন সাত শর্ত রাখাত নফল নামাজ পড়ি। আহা, কি আল্লাহ উনি উনিও তাহাজ্জুদ করে কন্টিনিউ 25 বছর থেকে পড়েন। আমি বলি স্বামী ওসমান সাহেব তাহাজ্জুদ করেন শর্ত সাড়ে কার নফল নামাজ করেন, মুখে দাড়ি কই কই দাড়ি? যেই বান্দা 20 বছর কন্টিনিউ তাহাজ্জুদ করবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। ওলি কি দাড়ি কামাইতে পারে? একটা ভণ্ড মরছে দেওয়ান দাবি, দেওয়ান দাবি কি উনি হার মানাইছে? কথা বলে না, মিথ্যার একটা সীমানা আছে, চাপাবাজির একটা সীমানা আছে। এরা নিজেকে মুখে দাবি করে ইমামদার, কিন্তু অথচ অন্তরে এদের গন্ডামিতে ভরা। আল্লাহ বলেন এদের ব্যাপারে, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে এরা বলে আমরা ইমানদার, অথচ এরা আল্লাহকে ধোকা দেয় আখেরাতকে ধোকা দেয়, আছে না নাই? যারা আল্লাহকে ভয় করে এরা কি মিথ্যা বলতে পারে? একটা মিথ্যা বললে 7000 বছর জাহান্নাম, কথা ভালো করে বুঝবেন বুঝবেন। এই যে চাপাবাজি উনি করলো, এই কথা যদি আমরা হুজুর বলতাম আল্লাহর কসম কি যে করাটা করতো আমাদের, কথা বলে না? আমরা কিছু না করলেও আমরা ধার মাঠাইতে যাচ্ছে, কথা বলা কেন? ওরে ভাই পায়ে হাত দিছি আপনাদের, আমাদের গালি দিবেন না, আমরা আছি, এ দেশে শান্তি আছে, আমরা যদি না থাকি কুত্তা মরে পড়ে থাকবে, শুয়ার মরে পড়ে থাকবে, মরে মরে পড়ে থাকবে।
আমাদের জন্ম ভালো হয়নি, জন্ম খারাপ হয়েছে। চুপ চুপ করে থাকো কাবাজ, চোখে তোদের নাহি নাজ, গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি, আর কত কাল করবি রে শয়তানি ও নানি, আর কত কাল করবি রে শয়তানি। নাইলে মমিন সোয়ে মমিন নিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়া, একদম